যে গুরুত্বপূর্ণ খবরে আমরা ছিলাম নেতাজির মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাটপাড়া যে মুহূর্তে উত্তেজনা তৈরি হচ্ছে একেবারে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরব। 10:42 মিনিট সিসিটিভি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল বিজেপি সংঘর্ষ, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ঘটনাস্থলে পৌঁছতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একেবারে সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে সেই ছবি, গুলি চলার শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে, ঘটনার মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল 10:42 মিনিটের ছবি, নেতাজি মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাটপাড়া, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং অনুষ্ঠানস্থলে পৌঁছতে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের যেটা অভিযোগ, পুরসভার তরফে নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান চলছিল, সেই সময় নিরাপত্তা রক্ষীদের নিয়ে চড়াও হন বিজেপি সাংসদ। সিআইএসএফ বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ, তৃণমূল কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা সাংসদ যেটা দাবি করছেন, নেতাজির মূর্তিতে মাল্যদানে তাকে বাধা দেন তৃণমূল কর্মীরা, তারাই গণ্ডগোল পাকায়। সল্টলেকে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় আহত এক ডেলিভারি বয় এবং পথচারী বৃদ্ধা। গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুটারে ধাক্কা, তারপর পথ চলতি বৃদ্ধাকে ধাক্কা মেরে ডিভাইডারে উঠে যায় গাড়িটি। আহতদের বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশিক্ষণরত মহিলাকে আটক করেছে পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।